এইটো সব নতুন কথা নহয়। শিলাদিত্যদেব হোক, প্রদীপ দত্ত রয় হোক, সত্যরঞ্জন বরা হোক বা বদরুদ্দিন আজমল, এনেকুৱা ধরনের হিন্দু মৌলবাদী হোক বা মুসলমান মৌলবাদী হোক, এনেকুৱা কিছুমান মানুষক সরকারে, হিমন্ত বিশ্ব শর্মা সরকারে, বিজেপি সরকারে লালন পালন করে পুহি রাখে। যেতিয়াই অসমৰ জাতীয় ঐক্যবদ্ধ হৈ কার বিরুদ্ধে আন্দোলন করে বা জাতির মৌলিক প্রশ্নবিলাক আন্দোলন করে, তেতিয়াহলে প্রদীপ দত্ত রয় বা শিলাদিত্যদেব বা বদরুদ্দিন আজমলের নিচিনা এই যাক নমুনা আছে অসমত, এই নমুনাবিলাক আগবাই দিয়ে যাতে গোটেই বিষয়টি বিভ্রান্ত করব পারে আর বেলেগ ফালে ঢাল খুব পারে। গতি এই প্রদীপ দত্ত রায় আমি আগতেও কৈছো বহু হাজার খন এজাহার প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে অসমৰ বহু থানাত রুজু হয়ে আছে। তারপর কিন্তু প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে কঠোর সরকার যে নহয় সেইটোৱে প্রমাণ হয়েছে যে প্রদীপ দত্ত রায় শিলাদিত্যদেবের নিচিনা মানুষক সরকারে পুহি রাখিছে। গতি আমি কব বিচাৰিছো সকলো কথার একটা ধৈর্যের সীমা থাকে। প্রদীপ দত্ত রায় হোক, শিলাদিত্যদেব হোক, এই মানুষবিলাকে যদি এনেকৈ অসংযোগভাবে কথা কৈ থাকে, তেতিয়াহলে অসমীয়া মানুষের যেদিন খং উঠিব কোনেও কিন্তু শান্তি নাপাব।